হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে স্টিচ। এর বাংলা অর্থগুলি হচ্ছে সেলাই, সেলাই করা, স্থিতি। নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে শি লার্নড টু স্টিচ অ্যাট এ ইয়াং এজ। আমি আবারও বলছি, শি লার্নড টু স্টিচ অ্যাট এ ইয়াং এজ। এর বাংলা অর্থটি হচ্ছে তিনি কম বয়সে সেলাই করা শিখেছিলেন। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে এ স্টিচ ইন টাইম সেভস নাইন। আমি আবারও বলছি, এ স্টিচ ইন টাইম সেভস নাইন। এর বাংলা অর্থটি হচ্ছে সময় মতো সেলাই অনেক বিপদ এড়াতে পারে। ধন্যবাদ।